আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নাহার বলছি বলুনিয়া রান্নাঘর থেকে আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি রূপচাঁদা মাছের গ্রিল রেসিপি তার জন্য এখানে আমি কিছু রূপচাঁদা মাছ কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি পানিটা ঝরে গেলে তারপর এই মাছের মধ্যে আমি একে একে সব মশলা দিয়ে মাছগুলিকে মাখিয়ে নেব মাছগুলিকে মশলা দিয়ে মাখানোর জন্য আমি একটি ছড়ানো প্লেটে নিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট আরও অ্যাড করে দিচ্ছি হলুদ মরিচ ধনিয়া জিরা এবং ফিশকারি মশলা লবণ সবই এক টি স্পুন করে আমি এখানে দিয়ে নিচ্ছি আরও দিয়ে নিব এর টেস্টটাকে বাড়ানোর জন্য এক টেবিল চামচ পরিমাণ বার্বিকিউ সস এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এখন এগুলিকে আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। সব মাছগুলি কিন্তু আমি মাছখান দিয়ে একটু একটু করে কেটে দিয়েছি জানি মাছের ভেতরে মশলা ঢুকে একটা ট্রের মধ্যে মাছগুলিকে সাজিয়ে নিয়েছি মাইক্রোওয়েভের ভিতরে দিয়ে দিব গ্রিল হওয়ার জন্য এবং মাছের উপরে আমি আবার কিছুটা পরিমাণ সরিষার তেল ছিটিয়ে দেব যেন ট্রের মধ্যে মাছগুলি লেগে না যায় আপনারা চাইলে অন্য তেলও দিতে পারবেন যে কোনো রান্নার তেল কিন্তু আমি সরিষার তেলটা দিয়েছি সরিষার তেল দিলে এর টেস্টটাকে আরও গুণে বাড়িয়ে দেয় মাইক্রোওয়েভের তাপমাত্রা আমি দুইশো ডিগ্রিতে দিয়ে তিরিশ মিনিট দিয়েছিলাম প্রথমে মাছটাকে উল্টে আমি আবার তিরিশ মিনিটের জন্য মাইক্রোওয়েভটা চালু করে দিই এভাবে দুই একবার উলটিয়ে দিয়ে আমার এক ঘন্টার কিছু বেশি সময় লেগেছে মাছটা গ্রিল করতে পরের তিরিশ মিনিটে অবশ্য আমি মাইক্রোওয়েভের তাপমাত্রা একশো আশি ডিগ্রিতে দিয়ে দিয়েছি একটা ব্রাশের সাহায্যে একটু পর পর উপরে তেল ব্রাশ করে লাগিয়ে দিয়েছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটি ক্লিক করে দেবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে শেয়ার করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে এবং একটি লাইক দেবেন এগুলিকে এভাবে আমি দুই তিনবার উল্টে পাল্টে তেল ব্রাশ করে দিয়েছি এবং আমার মাছগুলি রেডি হয়ে গিয়েছে এই মাছ গরম গরম পোলাওয়ের সঙ্গে ভাতের সঙ্গে আবার এমনিতেও ছালাদের সঙ্গে খেতে ভীষণ মজার হয় এতে এখানে আমার মাছগুলি হয়ে গেছে এখন আমি মাইক্রোওয়েভটা বন্ধ করে মাছগুলিকে একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেবো তো এখানে মাছগুলিকে আমি একটা সার্ভিং প্লেটে সাজিয়ে নিয়েছি এবং মাছের উপরে লাগিয়ে দিয়েছি টের সাইড দিয়ে যে মশলাগুলি পুড়ে গিয়েছিল সেগুলিকে আমি মাছের উপর দিয়ে লাগিয়ে লাগিয়ে দিয়েছি মশলাটার মধ্যে যে একটা পোড়া পোড়া গ্রাণ আছে সেটা আমার কাছে ভালো লাগে তাহলে এই পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ